মনোহার হোসেন ডিপ জলও খানের ভালো চায় না সাকিব খান যাতে ডুবে যায় সেটাই চায় মনোহর হচ্ছেন ডিপজল ইন্ডিয়া জ্যা ছবিতে অভিনয় করা এই করা ওই করা না ভাইভার দার ডিপজল বলতেছে শাকিব খানের জন্ম তার কাছ থেকে আবার অন্যদিকে অমরসরী বলতেছে সাকিব খানের জন্ম তার শালি ইরিন জাহানের কাছ থেকে মানে শাকিব খানের জন্ম কি তাহলে তাদের কাছ থেকেই হলো ডিপজল সবখানে বলে বেড়াচ্ছে সাকিব খানকে তো আমি বানাইছি তার কয়েকটা সিনেমা করেছিল চাচু দাদিমা তারপর আরও কী কী যেন সিনেমা করেছিল ডিপজলের সেখান থেকেই নাকি ডিপজলের কাছ থেকে শাকিব খানের জন্ম হয়েছে তিনি সবখানে এটা বলে বেড়ান এখন তিনি বলতেছেন শাকিব মানে বুঝলাম না বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির যে লোকজন সিনিয়র সিনিয়র অভিনেতারা তাদের কোনো মাথা ব্যথা নাই যে শাকিব খান একটা প্যান ইন্ডিয়ান সিনেমা করতেছে বাংলাদেশের একজন হিরো তার সিনেমা বোম্বে চলবে এটা তো বাংলাদেশের আর্টিস্টদের আসলে গর্ব করা উচিত সেটা না করে ডিপজল বরাবরই বেশ কিছুদিন ধরে ইন্টারভিউর মাঝে শাকিব খানকে একটু খোঁচাখুচি করতেছে তিনি বলতেছে শাকিব খান চাইলে বাংলাদেশ ইন্ডাস্ট্রিটাকে জাগাইতে পারে তিনি কেন ইন্ডিয়াতে গিয়ে সিনেমা করবে শাকিব খান নাকি টাকার জন্য সিনেমা করে একাই শাকিব খান টাকার জন্য সিনেমা করে শাকিব খান যেখানে টাকা পায় সেখানে শাকিব খান দৌড় দেয় ডিপজলের ভাষ্য মতে ভাই বাংলাদেশে কি আর কোনো হিরো নাই তাদেরকে দিয়ে আপনি বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি জাগান না আপনি কোনো শাকিব খানের পিছনেই পড়ে আছেন শাকিব খানের আপনি সুন্দর করে বলেছেন শাকিব খানের পয়দাতো আমার কাছ থেকে তাহলে শাকিব খান নিজের যোগ্যতায় কি বড় হয় নাই আপনি বরাবরই বলতেছেন শাকিব খানের জন্ম আপনার কাছ থেকে শাকিব খানের জন্ম হয়েছে শাকিব খানের যোগ্যতায় তিনি ইন্ডাস্ট্রিতে একটা জায়গা করে নিয়েছেন তার যোগ্যতায় যে আপনি বলেছেন আমিও তো একসময় সুপারস্টার ছিলাম আমিও তো একটানা সিনেমা করে গেছি আমি কি আমার বাজেট বাড়িয়েছি শাকিব খান নীলদরিয়া সিনেমার জন্য এক কোটি টাকা পারিশ্রমিক চেয়েছে সেই বিষয়টা নিয়ে আপনি কথা বলেছেন আপনি বলেছেন আমি আমি সুপারস্টার এক সময় চার পাঁচটা সিনেমার কাজ একসাথে করেছি কই আমি তো সিনেমার বাজেট বাড়াইনি আপনি সাত আট বছর ধরে আপনি কি সিনেমা দিয়েছেন আমার জানা মতে আপনি রেশির সাথে কয়েকটা সিনেমা করছেন এরপর আপনার তেমনভাবে কোনো তাও যে বড় হিট সিনেমা হয়েছে তেমন না বিষয়টা আপনাকে সম্মান করি আপনাকে সম্মান রেখেই বলতেছি আপনি শাকিব খানকে ছোট করে আপনি উপরে উঠতেছেন কারো কোনো মাথা ব্যথা হচ্ছে না যে শাকিব খান কেন প্যান ইন্ডিয়ান সিনেমা করে শাকিব খান কেন ইন্ডিয়া গিয়ে সিনেমা করে আপনার একার মাথা ব্যথা হয়েছে আপনি ইন্ডাস্ট্রি নিয়ে আপনি চলচ্চিত্র নিয়ে এত ভাবেন আপনি এই বয়সে আপনি যে সিনেমা করতেছেন এই সিনেমা করে আপনি ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখতে পারবেন আপনি বলতেছেন শাকিব খানের প্রিয়তম সিনেমা বেশ কিছুটা ভালো গেছে অতটাও ভালো যায় নাই শাকিব খানের প্রিয়তম সিনেমা এখন পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রিতে সব থেকে ব্যবসা সবল সিনেমা শাকিব খানের প্রিয়তম সিনেমা এখনকার সময়ে একচল্লিশ কোটি টাকা ব্যবসা করেছে আপনি কি দেখাইতে পারবেন যে কোনো সিনেমা শুধু বাংলা চলচ্চিত্রে বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমা ওই আমলে বিশ কোটি টাকা ব্যবসা করেছিল ওই আমলের বিশ কোটি এখনকার পঞ্চাশ কোটি সমান কথা কিন্তু এই সময় এসে আপনি কয়টা সিনেমা পাঁচ কোটি দশ কোটি টাকা ব্যবসা করেছে তো যেখানে শাকিব খানের প্রিয়তম সিনেমা একচল্লিশ কোটি টাকা ব্যবসা করেছে আপনি সবখানে বলে বেড়ান অতটাও ভালো চলেনি সিনেমা একটু ভালো গিয়েছে অথচ আপনার সিনেমা নাকি সুপার ডুপার হিট আপনি একসময় বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি রাজত্ব করেছেন আপনি সময় সুপারস্টার ছিলেন শাকিব খানের এই যে প্যান ইন্ডিয়ান সিনেমা এটা নিয়ে সবাই ভালো বলতেছে যে শাকিব খান একটা প্যান ইন্ডিয়ান সিনেমা করতেছে কয়েকটা ভাষায় রিলিজ হবে এবং শাকিব খানের এই সিনেমা দিয়ে বোম্বে তার নতুন যাত্রা শুরু হচ্ছে বিলবোর্ডে শাহরুখ খান সালমান খান তাদের বিল পাশে শাকিব খানের বিল ঝুলবে তো আপনি শাকিব খানের এই দরজ সিনেমা নিয়ে আসলে আপনাদের সম্মান দেওয়া উচিত তাকে সেটা না করে আপনি শাকিব খানকে ছোট করে আপনি বড় সাজতেছেন আপনি এখনকার সময়ে যে সিনেমা করতেছেন এই সিনেমা দেখে আপনি ইন্ডাস্ট্রি বাঁচাইতে পারবেন আপনি যে সিনেমা করতেছেন এই সিনেমা এখন পাবলিক খায় শাকিব খান যে এখন যে সময় যে সিনেমাগুলো দিতেছে এটাই তো বাংলাদেশের দর্শকরা চাচ্ছে শাকিব খানের প্রিয়তম সিনেমা দেখে হল মালিকরা তাদের পাঁচ দশ বছর ধরে যে সিনেমা হলগুলো বন্ধ ছিল সেইগুলো খুলেছে সেগুলো বলতেছেন না যে আপনি এখন বলতেছেন এখনকার সময়ে সেই আমলে আপনাদের হল ছিল বারোশো তেরোশো আর এখন কয়টা সিনেমা হল আছে কই আপনারাও তো এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন আপনারা কি করতেছেন আপনারা কি সিনেমা হলগুলো বাঁচাইতে পারতেছেন না শাকিব খান যখনই প্রিয়তমা সিনেমা দিয়ে আবারও বাংলা চলচ্চিত্রটাকে একটু ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিল আপনি তখনই আবার শুরু করে দিয়েছেন এর আগে খোঁচাইছে সাকিব খানকে প্রযোজক ইকবাল সাহেব এখন খোঁচাইতেছেন আপনি তবে এই খোঁচা কিছু হবে না সাকিব খান দরশ সিনেমা দিয়ে প্রিয়তমার চাইত একটা বড় ধামাকা দেবে সাকিব আসা আশা দর্শকদের আশা এই আপনাদের মতো কিছু মানুষ যদি সাকিব খানকে পিছে সাকিব খানের পিছে বসে সাকিব খানের সমালোচনা করে তাহলে সাকিব খানের তাতে কিছুই হবে না ভাইবার ব্রাদার দীপজল সাহেবের এমন কথার পরে আসলে আপনাদের কি মন্তব্য আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন